পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও মুক্তি কক্সবাজারের যৌথ অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির অধীনে সম্প্রতি কক্সবাজার সদর উপজেলার চৌফুলদনি ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচি কার্যালয়ে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজারের নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপিকা জেবুন্নেসা, সাধারণ সম্পাদক জনাব বাবলা পাল, চৌফুলদন্ডী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা কামাল প্রমুখ। কর্মসূচির শুরুতে স্থানীয় জনসাধারণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার। ডাক্তার বিমল চৌধুরী উনি প্রতি বছর ওনার টিম নিয়ে আমাদের এখানে আসেন, আমাদেরকে আমাদের যারা এই চৌফুলদন্ডী ইউনিয়নের যারা চোখের অসুখে ভুগছেন এবং যারা ছানি রোগে আক্রান্ত তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য উনি আসেন মুক্তি কক্সবাজারের পক্ষ থেকে, এবং আপনাদের চৌফুলদন্ডী বাসীদের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, ওনার পুরো টিম। আমরা বিগত 4 বছর ধরে এই প্রকল্পের আওতায় আপনাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। শুধু চিকিৎসা না, এই প্রকল্পের আওতায় আছে আমাদের 35টা স্কুল আছে, সেন্টার আছে, এবং 9টা ওয়ার্ডে 9টা সেন্টার আছে, তাই না? ওয়ার্ড সেন্টার আছে। বিভিন্নভাবে আমরা সার্বিক কল্যাণে এই চৌফুলদন্ডী ইউনিয়নের চেহারা যাতে পাল্টে যায়, মানুষের দারিদ্র বিমোচন যাতে হয়, মানুষ যাতে একটা সুন্দর জীবন পেতে পারে, সেই জন্য আমরা আপনাদের সাথে কাজ করে যাচ্ছি এবং আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতাও পাচ্ছি। বিশেষ করে ইউনিয়ন পরিষদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন বিধায় এই প্রকল্পটি খুব ভালোভাবে এখানে বাস্তবায়িত হচ্ছে। আমি যে এই বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল, আমরা ছোটোবেলা থেকে পড়ি, তাই না? স্বাস্থ্যই সকল সুখের মূল। যদি চোখে আমরা কম দেখি কিংবা না দেখি তাহলে কী হবে? আমি কি স্বাভাবিক চলাফেরা করতে পারবো, স্বাভাবিক কাজকর্ম করতে পারবো? সব কিছুতে আমার সমস্যা হবে, তখন কী করবো? যে হে আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছিল, আবার দৃষ্টিটা কিনে দিত, তাই না? দোষ দিব কার? আল্লাহর দোষ দিব। কিন্তু আল্লাহ কিন্তু রোগও দিয়েছে, আবার তার ব্যবস্থাও করে দিয়েছে। সেই ব্যবস্থাটা অনেকে অর্থ করি নাই, টাকা পয়সা নাই, যে কারণে করতে পারে না। তা আমরা বিনামূল্যে আপনাদেরকে প্রতি বছর দিয়ে যাচ্ছি, এবং প্রতি বছর আমরা 20 জন করে স্থানি রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশন করে থাকি, এবং প্রতিটি হেলথ আই ক্যাম্পে আমরা কমপক্ষে 200 রোগী দেখে থাকি। এবং প্রথম দিকে আমরা কিছু চশমাও দিয়েছি, তারপরে কিছু ঔষধও দিয়েছি, যারা একেবারে দরিদ্র ঔষধ কেনার মতো সামর্থ্য নাই, কারণ আমাদের এই প্রকল্পের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে। খুবই স্বল্প পরিমাণ অর্থ দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি, উনি আমাদেরকে সহযোগিতা করে থাকেন, উনি কিছু ঔষধ ওনার ক্লিনিক থেকে আমাদেরকে দেন, ওনার পুরো টিম নিয়ে আসেন, গাড়ি নিয়ে আসেন। উনি যদি সারাদিন ওখানে কাজ করতেন অনেক টাকা ইনকাম হতো না? হয়তো, কিন্তু উনিও আমাদেরকে এখানে জনসেবায় সম্পৃক্ত হয়েছেন, আমরা নাম মাত্র কিছু খরচ দিই উনাকে। প্রতি বছর উনি এই কাজটা আমাদেরকে করে দেন, ওনার ক্লিনিকে 20 জন অপারেশন করে দেন, আমরা অল্প কিছু টাকা দিই উনাকে, কারণ খরচ আছে না, অপারেশনের খরচ আছে, ওখানে ঔষধের খরচ আছে, তারপরে একটা চশমা দিতে হয়, সেই চশমার খরচ আছে, সব কিছু আমরা দিতে পারি না, তারপরেও উনি আমাদের এই কাজে সহযোগিতা করার জন্য, অর্থাৎ যিনি দৃষ্টি হারিয়ে ফেলেছেন তার চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার মতো আনন্দ কিন্তু আর কিছু নাই। যে আবার চোখে দেখতে পাচ্ছে, একসময় চোখে দেখতো না, তার কেমন আনন্দ লাগে বলেন তো? যখন সে অপারেশনটা খোলার পরে যখন দেখবে যে সে আবার দেখতে পাচ্ছে আগের মতো, দোয়া করবে না? দোয়া করবে। সুতরাং ওনার জন্য হচ্ছে সেই দোয়া। আমাদের যারা কাজ করছে, আপনাদের এলাকার অনেক মেয়ে কাজ করছে না এখানে, আপনাদের বাড়ি বাড়ি যায়, আপনাদেরকে বুঝায়। শুধু কি আমরা এই চক্ষু সেবা দেই, চক্ষু চিকিৎসা দেই? প্রত্যেক সপ্তাহে আমাদের 2টা করে ক্যাম্প হয়, তাই না?
প্রত্যেক সপ্তাহে আমাদের দুটো করে ক্যাম্প হয়, সেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। সেখানে সরকারি ডাক্তার আছে, আপনাদেরকে বিনামূল্যে প্রেসক্রিপশন করে দেয়, পরীক্ষা টরীক্ষা করে। আমরা চাই চোখলদিতে একজন মানুষও অসুস্থতায় কষ্ট ভোগ করবে না, তারা যাতে এই চিকিৎসা সেবা নেয়। এই যে মেয়েগুলো আপনাদের গ্রামে গ্রামে গিয়ে বুঝায় যে কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে চলতে হয়, কীভাবে আপনার ল্যাট্রিন ব্যবহার করতে হয়। আমরা অনেকগুলো ল্যাট্রিন দিয়েছি না, বিনা পয়সায় দিয়েছি তো, টিউবওয়েল দিয়েছি না দিয়েছি। কারণ কারণ হচ্ছে যে আমরা চাই এই চৌভলদণ্ডীর মানুষ স্বাস্থ্যের অধিকারী হয়, তারা যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং তারা যাতে সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারে। এবং এই যে সেন্টারগুলো দিয়েছি এডুকেশন সেন্টার, কী জন্য যে গরিব মানুষের ছেলেমেয়েরা তারা প্রাইমারি স্কুলে ভর্তি হয় ঠিকই, এক সময় তারা ঝরে পড়ে, কারণ তারা বাড়িতে টিচার রাখতে পারে না। স্কুলের পড়া যাতে শিখায় দেওয়া যায় সেই কারণে বিকালবেলায় আমরা স্কুলগুলো চালাই, তাই না? জি, যেখানে ওই স্কুলের ছেলেমেয়েরা গিয়ে স্কুলে যে পড়াটা দিয়েছে সেটা যাতে তারা শিখে যেতে পারে। এছাড়া আমাদের দুইটা ক্লিনিক আছে, একটা ক্লিনিক এখানে স্ট্যাটিক ক্লিনিক, আর একটা ক্লিনিক হচ্ছে কোথায়, নতুন পাড়াতে। হ্যাঁ, ফকিরপাড়াতে। তো এই দুইটা ক্লিনিকে আমাদের প্রতিদিন শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত খোলা, ওখানে একজন ডাক্তার বসে, ওখানেও চিকিৎসা দেওয়া হয় ফ্রি। এই যে বিশাল সুযোগ, এই সুযোগ কিন্তু অন্য ইউনিয়নে নাই, আপনার পার্শ্ববর্তী ইউনিয়ন কুরুস্কুল নাই কিন্তু। কক্সবাজারে মাত্র 3টা ইউনিয়নে আছে, 71টা ইউনিয়নের মধ্যে 3টা ইউনিয়নে আছে। একটা হচ্ছে শিলখালি পেকুয়ায়, একটা আছে মাতারবাড়ি আপনার ইয়েতে না কালামারছড়া, আরেকটা হচ্ছে চৌভলদণ্ডী। এই 71টা ইউনিয়নের মধ্যে মাত্র 3টা ইউনিয়নে এই প্রকল্প চালু আছে। এই 3টা ইউনিয়নের মানুষ এই সেবা পাচ্ছেন, এই সেবা যাতে গ্রহণ করেন সেজন্য আপনাদেরকে আমরা বলবো যে এই ধরনের একটা কার্ড বই আছে, স্বাস্থ্য সেবা কার্ড, এইটা যদি আপনারা নেন এক পরিবারের জন্য একটা, এক পরিবারে হয়তো আপনারা 7 জন 8 জন মানুষ আছেন, সবার তথ্য এখানে থাকবে, কে কোন দিন জ্বরে ভুগছিলেন, কে কোন দিন পাতলা পায়খানা হয়েছিল, কে কোন দিন চোখের অসুখে ভুগছিলেন, সমস্ত ডকুমেন্ট এখানে থাকবে, যেটা দিয়ে আপনার পরিবারের স্বাস্থ্যের ইতিহাস পাওয়া যাবে। এটা কিন্তু শুধু একটা বই না, এটা হচ্ছে আপনার পরিবারের সকলের স্বাস্থ্যের পুরা তথ্য এখানে, কে কোন দিন কী অসুখে ভুগছিলেন, কী ওষুধ দেওয়া হয়েছে, সব কিছু এখানে লেখা। সুতরাং যারা এখনও কিনেন নাই তারা এটা কিনে নেবেন। আমি আর বেশি কথা বলবো না, আবারও ডাক্তার বিমল চৌধুরী এবং তার টিমকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের সাথে যারা প্রতিদিন কাজ করে, আমাদের দুজন স্বাস্থ্য সহকারী আছে এবং আমাদের বেশ কিছু হেলথ ওয়ার্কার আছে, স্বাস্থ্যকর্মী আছে, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের অসুখ হলে বাড়িতে বসে থাকবেন না, যেহেতু বিনামূল্যে সেবা দেওয়ার ব্যবস্থা আছে তাদের কাছে যাবেন। মাঠ পর্যায়ে আমাদের কর্মীরা আছে, তারা যদি কোনো সময় কোনো টাকা পয়সা চায় আমাদেরকে জানায় দিবেন। এই চিকিৎসা সম্পূর্ণরূপে ফ্রি, বিনামূল্যে, ঔষধেরও কোনো পয়সা দিতে হয় না, কিংবা ওই প্রেসক্রিপশন করার জন্য ডাক্তারকে দেখানোর জন্য কোনো পয়সা দিতে হয় না। কী করতে হয়, এই বইটা কিনতে হয়। কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে কিনবেন। এটা কতদিন চলবে? 1 বছর। 1 বছর আপনার চলবে আপনার পরিবারের সবার জন্য। এটা কি খুব বেশি? একবার ডাক্তার দেখাতে কত টাকা ভিজিট নেয়? 500 টাকা। একটু বড় ডাক্তার হলে আমরা যখন স্পেশালিস্ট ডাক্তার দেখাই ওদেরকে দেখাতে গেলে 1000 টাকা দিবে যে। হ্যাঁ, তাহলে একবার দেখাতেই 1000 টাকা যায়। আর এইটা যদি থাকে আপনার সারা বছর আপনি না শুধু আপনার পরিবারের সবাইকে দেখাতে পারবেন। এইটা আপনারা কিনবেন এবং ওনাদের পরামর্শ মতো চলবেন। আমরা আশা করছি যে 4 বছর ধরে আমরা আপনাদেরকে এই প্রকল্পের অধীনে সেবা দিয়ে যাচ্ছি। আমরা চাই আর 2-1 বছরের মধ্যে এই অবস্থা যাতে উন্নতি হয়। আমরা বন্ধ করব না, আমরা চালু করব, চালিয়ে যাব, কিন্তু সংখ্যাটা যাতে কমতে থাকে, অর্থাৎ আপনাদের অসুখের মাত্রা যাতে কমতে থাকে। আপনি যদি স্বাস্থ্যাভ্যাস করতে পারেন তাহলে দেখা যাবে যে অনেক অসুখ আপনার বাড়ি থেকে পালাবে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই চক্ষু ক্যাম্পের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আশা করছি আজকে সবাই
সুশৃঙ্খলভাবে আপনারা এই সেবা গ্রহণ করবেন। চক্ষু ক্যাম্পের উদ্বোধনী পর্বে ডাক্তার বিমল চৌধুরী মুক্তি কক্সবাজারের এই ধরনের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং নিজে সেবা প্রদান করতে পেরে আনন্দিত বলে মন্তব্য করেন। মুক্তি কক্সবাজারের এই পরিচালনায় এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা আপনার প্রত্যেককে এই বইটা করে নেবেন, যারা করে নেই প্রত্যেকের যেন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকের মেম্বারের যেন এই থাকে এই বইটা, কারণ এই কার্ড ছাড়া কাউকে আমরা চিকিৎসা দেবো না। কার্ড দ্বারা থাকবে ওরা, এমনি নিজে আসলে হবে না, বই ছাড়া কোনো চিকিৎসা পাবে না। এই জন্য সবাইকে খবর দিয়ে নিয়ে এসে এই সেবা নেওয়ার জন্য খবর দেন। চক্ষু ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন কমিউনিটি চক্ষু হাসপাতালের কনসালট্যান্ট বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার বিমল চৌধুরী ও তার সহকর্মীবৃন্দ। দিনব্যাপী এ ক্যাম্পে বিনামূল্যে 190 জন রোগীর চক্ষু সেবা প্রদান করা হয়। এই চক্ষু ক্যাম্প চলাকালে এক পর্যায়ে কথা হয় কমিউনিটি চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ও বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার বিমল চৌধুরীর সাথে। সমৃদ্ধি যে প্রকল্পটা আছে এটা এই প্রকল্পের আওতায় এটা বাস্তবায়ন করে মুক্তি কক্সবাজার। প্রত্যেক বছর আমরা এটা ক্যাম্পটা করি, তো ক্যাম্পের উদ্দেশ্যটা হচ্ছে আমরা চাচ্ছি অন্ধত্ব মুক্ত এই সফলদণ্ডীকে কোনো রোগ যেন অন্ধত্ব নিয়ে যেন বাস না করে, কিংবা চোখের কোনো অসুখ নিয়ে যেন ওরা না থাকে, সেজন্য ওদেরকে সহায়তা করার জন্য মুক্তি এগিয়ে এসেছে। তো মুক্তির সঙ্গে আমরা টেকনিক্যাল সাপোর্টটা আমরা দিয়ে থাকি, যে আমি এখানে আজকে যে রোগগুলো দেখবো তার মধ্যে থেকে আমরা সানি রোগীদেরকে আমরা বাছাই করব। এই সানি রোগীদের বাছাই করার পরে ওদেরকে আমরা পর্যায়ক্রমে আমার হসপিটালে নিয়ে যাব, কমিউনিটি আই হসপিটাল। ওই হসপিটালে আমি নিজেই সার্জন, আমি অপারেশন করব, অপারেশন করে ওদেরকে আবার ব্যাক করে পাঠিয়ে দেব। এটা সম্পূর্ণ বিনা খরচে হবে এবং রোগীরা আজকে দীর্ঘ 4 বছর ধরে এইভাবে করে যাচ্ছি, প্রচুর রোগী কিন্তু এখানে উপকার পেয়েছে এবং তারা অন্ধত্ব অপারেশন হওয়ার পরে অন্ধত্ব বিলু হয়ে ওরা আবার নিজ কর্মে ওরা ফিরে এসেছে। আজকেও আমরা এই কাজটা করব, এখান থেকে আমরা অনেক লোক সিলেকশন করব, ওরা পর্যায়ক্রমে ওরা চলে যাবে, আমার এখানে অপারেশন করবে। অন্যান্য রোগীরা ওরা কিছু মেডিসিন পাবে, কিংবা ওদেরকে আমরা ফ্রি মেডিসিন দিচ্ছি, কিছু চোখের ড্রপ দিচ্ছি, আর চশমা যাদের লাগবে হয়তো চশমাটা ওরা নিজেরা ব্যক্তিগতভাবে ওরা নিজেরা বাইরে থেকে কিনবে। এভাবে আমরা কার্যক্রম শুরু হয়েছে আমরা করে যাচ্ছি। গত বছর আমরা প্রায় 270 জনের মতো রুগী দেখেছিলাম, এবছর আমরা আশা করি 200-250 জন আমরা রুগী দেখবো। আমরা 2 জন ডাক্তার এই কাজটা শুরু করে দিয়েছি অলরেডি এবং করতে থাকি। এইখানকার এলাকাবাসী বিশেষ করে যারা এখানকার জনগণের নেতৃত্বে আছে মেম্বার চেয়ারম্যান, ওরা কিন্তু এই প্রজেক্টটার সম্বন্ধে এবং এদের এই সেবা ওরা খুবই প্রশংসা করে, কারণ আমরা 4 বছর ধরে যে করে যাচ্ছি ওরা এই করে যাওয়ার পর থেকেই ওরা আবার বলবে কবে ডাক্তার আসবে এইভাবে খুঁজতে থাকে। কিন্তু আমরা চাচ্ছি বছরে অন্তত 2 বার যদি করা হয় তাহলে এটা আরও ফ্রুটফুল হবে ওদের জন্য আর কি। তো কিন্তু আমরা তো 2 বার করতে পারি না, এখন বছরে 1 বার করি, আর বিশেষ প্রয়োজন হলে 2 বার করে করি। আর রোগীরা প্রচণ্ড খুশি হয়, তারা ঘর দুয়ারের মধ্যে তারা এই সেবাটা পাচ্ছে, আর অপারেশন করে আমরা গাড়িতে করে নিয়ে যাচ্ছি, মুক্তি নিয়ে যাবে আবার ওদেরকে এসে পৌঁছে দেবে। এই যে সুযোগ, এই সুযোগটা কিন্তু অন্য ইউনিয়ন পাচ্ছে না, এটা সমৃদ্ধি প্রজেক্টের মাধ্যমে হচ্ছে বলে এরা পাচ্ছে, কিন্তু এরা বেশ উপকৃত হচ্ছে এবং এরা সবাই খুশি থাকে। চক্ষু ক্যাম্পে 20 জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়, যাদের বিনামূল্যে অপারেশন করা হয়।